ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে বললেন আইন উপদেষ্টা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে এ সংক্রান্ত সব মামলাও বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শুক্রবার 8 নভেম্বর বিকেলে ঢাকা ক্লাবে ডিআরইউ দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে একথা জানান তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে সব মামলার রহিত বাতিল হবে বলে শুধু কম্পিউটার ওপেন, যেটা কম্পিউটার হ্যাকিং, ছেলে মেয়ের ঘনিষ্ঠতার ছবি দিয়ে ব্ল্যাকমেল করা, এই ধরনের অপরাধের ক্ষেত্রে অব্যাহত থাকবে। কিন্তু সাংবাদিকতা বা মুক্ত মনা মানুষ, ভিন্ন মতের মানুষের মন্তব্যের জন্য যেসব মামলা, সেগুলো ফেস বাই ফেস রহিত হবে। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখেছেন আমরা প্রচন্ড সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করেছি। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোনো মামলা করেনি, সাধারণ জনগণ মামলা করেছে। সাংবাদিকতার ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের সবারই মনে রাখা উচিত আমাদের পেশাগত পরিচয়ের বাহিরে কোনো কিছু যেন না হয়। একজন সাংবাদিক যতই সাংবাদিকতা করুক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যদি প্রকাশ্যে অব্যাহতভাবে সমর্থন করে, তাহলে তাকে কি আপনি সাংবাদিক বলবেন না অন্য কিছু বলবেন? সেটা চিন্তা করে দেখবেন। বাংলাদেশে এত প্রতিকূল পরিবেশের মধ্যে অনেক সাংবাদিক ভূমিকা রেখেছেন। মেজরিটি সাংবাদিকই সত্য ও ন্যায়ের পথে ছিলেন। যারা সাহস করে কিছু বলতে পারেননি তারা চুপ থেকেছেন। এরপর ডিআরইউ নেতাদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ডিআরইউ কে আপনারা দুটি ভাগে ভাগ করবেন না। এই যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তার পেছনে অনেক কারণ আছে। শিক্ষকের দোষ আছে, সব পেশার মানুষদের দোষ আছে, সাংবাদিকদেরও তো দোষ ছিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুক্কুর আলী সুবর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক সহসভাপতি এম শফিকুল করিম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান প্রমুখ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। টেক্স রিপোর্ট, এইচ রানা, বিই নিউজ, ঢাকা।